بلاد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به বলেন না একটু, এত আস্তে বললেন। এখন সমাজ কত খারাপ হয়েছে, এর জন্য আমাদের যত নামাজি মুসল্লি আমরা ছিলাম, আমরা কি সবাই চেষ্টা করেছিলাম সমাজটাকে সহি তরিকে আনার জন্য? আমাদের অনেক বুজুর্গ মুসল্লিরা ছিলেন, তারা শুধুমাত্র নিজেদের আল্লাহ আল্লাহ করতেন, জামাতে নামাজ পড়েছেন, পাশের লোকেরা যে নামাজ পড়ে না, যুবকরা যে নামাজ পড়ে না, ছেড়ে দিয়েছে, তাদের শরীরের মধ্যে কোনো পেরেশানি দেখা গেছে? এই কারণে আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে একটা পচনশীল সমাজে পরিবর্তন করে দিয়েছেন। সমাজটা একটা অভিশাপের সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। যদি আমরা, আমাদের মুরব্বীরা, আমাদের আগের জেনারেশন, আমরা ঠিক মতো এই কাজ করতাম, তাহলে আজকে সমাজ এই পর্যায়ে আসত না। সে কথা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এখানে এই অর্থ বুঝো না, বরঞ্চ তোমরা দিনই কাজ করতে হবে। এটা অন্য আয়াতে তিনি বলেছেন, একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইন্নান নাস ইযা রাউল মুনকার ওয়ালা ইউগাইয়িরুনহু, যখন লোকেরা দেখে মুনকার সমাজে ছড়িয়ে যাচ্ছে, খারাপ কাজ ছড়িয়ে যাচ্ছে, তারা থামানোর জন্য, পরিবর্তন করার জন্য, সমাজকে চেঞ্জ করার জন্য কোনো চেষ্টা করে না, ইউশিকুল্লাহ আযজা ওয়া জাল আন ইয়ামাহুম বিআকাবি, ও চিরেই আল্লাহ তাআলা এই তাহলে ওই সমাজের সমস্ত লোকগুলোকে শাস্তি দিয়ে, কমন আজাব দিয়ে শায়েস্তা করবেন। খালি যারা অপরাধী তাদেরকে শায়েস্তা করবেন না, যারা ভালো মানুষ তারাও এই শাস্তির শিকার হয়ে যাবে। দেশের পরিস্থিতির কারণে এখন খালি অপরাধীরা শাস্তি দেওয়া, শাস্তি পাচ্ছে। আর একটি হাদিসে এসেছে, এই হাদিসে মুসনাদ আহমদ, পরের হাদিসে আসছে তিরমিজিতে, বলেন আবু উমাইয়া শাবানী বলেন, আমি আসলাম আবু সালাব আল খোসানির কাছে, বললাম কাইফা তাসনাউ ফি হাদিল আয়া, আমি বললাম যে আপনি এই আয়াতের ব্যাপারে আপনার মন্তব্য কি? তিনি বলেন কোন আয়া, আয়াতুন আইয়াতু আয়া, কোন আয়া, যে আল্লাহ যে বলেছেন ইয়া ইহালাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম আনাল্লাহ ইযা তাদাইতুম, হে লোকেরা তোমরা নিজেদের ব্যাপারে নিজেদেরকে কেয়ারফুলি রাখো, নিজেদের ব্যাপারে সতর্ক থাকো, নিজেদেরকে হেফাজত করো, আর দুনিয়ার মানুষ যদি তারা গোমরা হয়ে যায়, তোমরা হিদায়তে থাকো, তাহলে এটা তোমাদের ক্ষতির কারণ হবে না। এই আয়াতের বক্তব্য সম্পর্কে আপনার তাফসির কি, ব্যাখ্যা কি, আপনি কি মনে করেন? বলে আমা আল্লাহি লাকাদ সাআলতু আনহা খাবীরান, তিনি একজন সাহাবিকে তাবেঈ প্রশ্ন করলেন আর কি, যে আয়াতের মনে হলো দাওয়াতি কাজ তেমন করে না করলেও চলবে, আমি ঠিক থাকলেই মনে হয় তারা ঠিক হয়ে যাবে। তিনি বললেন যে আচ্ছা তুমি এই আয়াত নিয়ে প্রশ্ন করো, আমি এই আয়াত নিয়ে প্রশ্ন করেছি যিনি অনেক কিছু জানেন তাকে প্রশ্ন করেছি, যিনি অনেক কিছু জানেন তিনিকে, সাআলতু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই আয়াতের তাফসির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি। তিনি এই আমাকে তখন বললেন যে শোনো, এই আয়াত বুঝো নাই, এই তোমরা খবরদার, এই আয়াতে দিনই দাওয়াতি কাজ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কাজ না করার জন্য বলা হয়নি, বালি তামিরু বিল মারুফ ওয়া তানাহাউ আনিল মুনকার, তোমাদেরকে ভালো কাজের দিকে ডাকতেই হবে, মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে লোকদেরকে ফেরাতেই হবে। হাত্তা ইদা রাআইতা শুহান মুতাআন ওয়া হাওয়ান মুত্তাবান ওয়া দুনিয়া মুআসসারা ওয়া ইজাব কুল্লি যী রাইন রাআইয়া ফা আলাইকা বিখাসাতি নাফসিক ওয়াদাইল আওয়াম ফা ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান। তখন তিনি বললেন তোমরা এই কাজ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে করতে, হ্যাঁ এক সময় যদি সমাজ এমন হয়, দেখো যে সবাই বখিলি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবাই পয়সার দিকে ঝুঁকছে, নিজের কিভাবে নিজের মাল সম্পদ অর্জন করবে আর দান খরাত করবে না, আর প্রত্যেকেই শুধু নিজের খাহিশাতে নাফসানিকে অনুসরণ করছে, আর সবাই দুনিয়াকে প্রায়োরিটি দিচ্ছে, দুনিয়ার অগ্রাধিকার, আখরাত এখন বাকি থাক, আর প্রত্যেকে নিজের রায় নিয়ে, নিজের অপিনিয়ন নিয়ে খুব খুশি আছে, শরীয়তের অপিনিয়ন কি, শরীয়তের রায় কি সেটা শুনতে চায় না, এরকম অবস্থা চলে গেলে ওটা কেয়ামতের আগে একদম দুনিয়া যখন খুব খারাপ অবস্থার দিকে যাবে ওই সময়ের দিকে, ফা আলাইকা বিখাসাতি নাফসিক, তখন তুমি তোমার নিজেকে কেয়ারফুল রাখার, সতর্ক রাখার, হেফাজত করার চেষ্টা করবে, আর এই মানুষ থেকে তখন তুমি নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। ফা ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান, আমি জানি এমন ফিতনা আসবে আস্তে আস্তে, এমন তুঙ্গে পৌঁছবে, এমন কিছু দিন আসবে, আস-সাবিরু ফীহিন্না মিছল কাবিদি আলাল জামর, তখন দিনের উপরে, শরীয়তের উপরে সবর করে টিকে থাকা
জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো অবস্থা হবে। লিল আমিলে ফিহিন্না আজরু খামসিনা রাজুলান ইয়ামালুনা কামালিকুম, ওই সময় দুনিয়ার চূড়ান্ত খারাপ অবস্থা কোন ব্যক্তি যদি আমল করে দিনের উপরে টিকে থাকে, শরীয়তকে শক্ত করে ধরে রাখে, তাহলে সে একা তোমাদের পঞ্চাশ জনের আমল করলে যে স্বভাব হবে, আল্লাহ তাআলা তাকে একলা আমল করার কারণে পঞ্চাশ জনের তোমাদের মতো আমলের স্বভাব দান করবেন। তখন সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাজরুল খামসিনা রাজুলান মিন্না আও মিনহুম, ইয়া রাসূলুল্লাহ একজনে শরীয়তের উপর আমল করে পঞ্চাশ জনের স্বভাব পাবে, সেই স্বভাবটা কি তাদের জমানার স্বভাবের মতো লোকদের স্বভাব হবে না আমাদের জমানার লোকদের স্বভাব হবে? আমাদের জমানা বলতে উনি কাদের জমানা বুঝিয়েছেন? সাহাবিদের জমানা। সাহাবিরা তো এই উম্মতের সর্বসেরা শ্রেষ্ঠ উম্মত, তাই না? সর্বশ্রেষ্ঠ এই উম্মতের মধ্যে পজিশন, তো তাদের স্বভাবের স্ট্যান্ডার্ড তো অনেক হাই। যে আমাদের লেভেলের স্বভাব পাবে পঞ্চাশ জনে না তাদের লেভেলের পঞ্চাশ জনের স্বভাব পাবে? কলাবাল আজরু খামসিনা মিনকুম, তোমাদের পঞ্চাশ জনের সম পরিমাণ স্বভাব পাবে। কাজেই দুনিয়া একদিকে যায়, আমি আপনি শরীয়তের উপরে টিকে থাকলে এই অবস্থা। অনেক বিষয় আছে, বিনা মাহরামে মহিলাদের সফর করা, গান বাজনা হালাল হয়ে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু চলে আসে, হুড় হুড় করে মানুষ অন্যদিকে উল্টা দিকে যাচ্ছে। ওই অবস্থা শরীয়তের উপরে টিকে থাকা এত স্বভাবের কারণ হবে। এরপরে আল্লাহ তাআলা এই এই কাজের উপরে অনেক গুরুত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন, সেই হাদিসগুলো আমরা যদি শুনি, যেমন একটি হাদিসে এসেছে যে কওমরা যে এলাকায় কিছু গুনার কাজ হতে হতে সমাজটা একদম নষ্ট হয়ে যায়, গুনায় ভরপুর হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সেখানে জিব্রাইল আলাইহিস সালামকে বললেন যে ওই কওমকে গিয়ে তুমি একদম আজাব দিয়ে, ভূমিকম্প বা কিছু একটা দিয়ে বরবাদ করে দাও, সবগুলোকে বিনাশ করে দাও। তিনি আসলেন আল্লাহর হুকুম কার্যকরী করার জন্য, এসে দেখেন যে সেখানে একজন লোক এত আল্লাহ আল্লাহ করছে, সারা দিন ইবাদতে মত্ত আছে, তাকে দেখে তিনি ওনার সাংঘাতিক ইয়ে হলো, আরে এত আল্লাহওয়ালা মানুষটা, তিনি আল্লাহর কাছে ফেরত গেলেন, এই বেচারাকে সহ তিনি কেমনে আজাব দেবেন? আল্লাহ তাআলা বলছেন সবাইকে আজাব দেওয়ার জন্য, কাউকে ছাড়বা না। তখন তিনি আল্লাহর কাছে ফেরত গেলেন, আল্লাহ এখানে আপনার এমন এক আল্লাহর আবেদ বান্দা পেলাম, এত নেককার, সারা দিন এবাদত, দুনিয়ার কোনো ফিতনা ফাসাদে তিনি নাই, বলে তাকে দিয়ে শুরু করো। ইয়া আল্লাহ তাকে দিয়ে শুরু করবো, কারণ কি? যে আমার জমিনের মধ্যে বসে এত গুনাহ হয়েছে, এই গুনার কারণে তার চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ আমি একদিনও দেখিনি, কিসের ইবাদত করেছে সে, তাকে দিয়ে শুরু করা যাক। আমরা যারা দিনদার সমাজকে ছেড়ে দেই, মানুষকে গুমরাহির দিকে চলেই যাচ্ছে, তাদেরকে উদ্ধার করার যদি চেষ্টা না করি, এই গুনার রাস্তা থেকে সরানোর চেষ্টা না করি, তাহলে কমন আজাব এসে জাতিকে, গোটা কওমকে, গোটা দেশকে লণ্ড ভণ্ড করে দেবে। এই জন্য প্রত্যেকটি মুসলমানের উপরে এই আমরগুলি মারুফ নাহিয়ে মুনকারে কাজ করা কি ফরজ, এই কাজ করতেই হবে। যে যে তরিকায় আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন করে যেতে হবে। গুনা দেখলে মনের ভিতরে কষ্ট আসা লাগবে কি না লাগবে? না। মান রাআ মিনকুম মুনকারান ফাল ইগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যখন অন্যায় গুনার কাজ দেখো, নিজের হাতে পারলে এটাকে সরাই ফেলো, কেড়ে নিয়ে যাও, চেঞ্জ করে ফেলো, বন্ধ করে দাও, তোমার যদি হাতে আল্লাহ শক্তি দেয়। যদি না পারো ফাবে লিসানিহি, ফাইলাম ইয়াস্তাতি ফাবে লিসানিহি, যদি হাতে করার সক্ষমতা না থাকে তাহলে মুখ দাও। তবে এখন হাতে হাতে ধরে যে পরিবর্তন করতে বলছে, গিয়েই মারামারি শুরু করে দেবেন নাকি? ধাপা ধাপ মারামারি লেগে যাক না, ওইটা না, শক্তি প্রয়োগের বিভিন্ন তরিকা হতে পারে, মারামারি করে রক্তারক্তি করে একদম সব বন্ধ করতে হবে এইটা নয়, এটা একটা সুন্দর তরিকা, আমি যে তরিকা করলে ফিতনা ফাসাদ কম হবে সেই তরিকা আবিষ্কার করা দরকার। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে বুঝাও, বলো এই কাজ করেন না, এটা ক্ষতি, সমাজকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাবে। ফা ইন লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি, আর যে ব্যক্তি কথা বললেই শেষ, কথা বললেই তার নির্যাতন চলে আসবে, তাহলে এখন যান বাঁচানো তো ফরজ আছে, তাহলে কথা বলবে না কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করবে, সেটা কোন পর্যায়ে? কিছু বললে লোকেরা অসন্তুষ্ট হবে এটাই নয়, বরং জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে,
জীবন রিস্কে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে বলো না, তাহলে না বলার জন্য যান বাঁচানোর আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, কিন্তু অন্তরের মধ্যে প্রচন্ড ঘৃণা আসবে, সেই ঘৃণাটা আমার চেহারার মধ্যে কষ্ট ফুটে উঠবে নাকি উঠবে না, ফুটে উঠবে। এইটা যদি কারণ না হয় ওয়াজালিকা আদআফুল ঈমান, এই অন্তর দিয়ে ঘৃণা করানোর কিন্তু খুব বড় ফজিলতের বিষয় নয়, এটা হচ্ছে ঈমানের দুর্বলতম অধ্যায়। দুর্বল মোমেন এই কাজ করে আর কি, আর তার ঈমান আরো মজবুত আছে, সে খালি অন্তর দিয়ে ঘৃণা করে বস করে বসে থাকে না, সে চেষ্টা করবে হাত দিয়ে মুখ দিয়ে কিভাবে কখন এটাকে সরানো যায়। তো অন্তর দিয়ে যে করে তার কিছু ঈমান আছে, আদআফুল ঈমান, দুর্বলতম ঈমানের অধিকারী এই লোকটা। ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদালিম মিনাল ঈমান, আর যার এই অনুভূতিও নেই তার কিছু আসে যায় না, সে দিব্যে তার বাড়িতে আছে, পাশের বাড়িতে কি হচ্ছে উল্টা পাল্টা দুনিয়া জঘন্য কাজ হচ্ছে, তার কোনো পেরেশানি নাই। মার্কেটে সে দোকান চালায়, অন্য পাশের মার্কেটে বসে যদি বেচাকেনাও চালায় কিছু আসে যায় না, সে তার বিজনেস করে যাচ্ছে, তার কোনো খবর নাই। এইরকম যদি হয়ে যায় তাহলে তার অন্তরে, এই লোকটার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমানও বাকি নাই। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম সাহেবরা তো আছে বেচারাতে মাশাআল্লাহ, পান খাওয়া আর আর এই নামাজের আগে পরে কতক্ষণ মসজিদ হাজির দিয়েছে, তারপরে মসজিদ সারাদিন, আর মসজিদে কোনো অ্যাক্টিভিটিস আছে? কোনো কাজ নেই। গ্রামের মানুষ অশিক্ষিত হয়ে থাকলো, গ্রামের মানুষ দিন সম্পর্কে জানলো না, নামাজটা কীভাবে পড়তে হবে, ওযুটা কেমন করে করতে হবে ঠিক মতো জানার সুযোগ হলো না, মাইয়ের মরে গেলে কী করতে হবে শিখতে পারলো না, কিছুই শিখলো না। ওই যে মক্তবে গিয়েছিল কায়দা থেকে শুরু করে একটু করে সে তালাবাত করা শিখেছে, ওই ফাঁকে দিয়ে একটু নামাজের এই পড়তে হবে কিছু কিছু জিনিস শিখেছে, আবার বড় হওয়ার পরে অনেকে তার অর্ধেক করা সে পড়া ভুলেও গেছে, নাকি ভুলে যায়নি, ভুলে গিয়েছে। ইমাম সাহেবদের কোনো পেরেশানি নাই অনেক ক্ষেত্রে, আমি সব ইমাম সাহেবের কথা বলতেছি না, মাশাআল্লাহ অনেক ইমাম দাঈলাল্লাহ আছেন, তার অনেক কাজ করেছে, অনেক কাজ করেছে। আমি একজন ভাইয়ের কথা জানি যে তিনি এরকম গ্রামেই থেকেছেন, একটা মাদ্রাসা শিক্ষক ছিলেন, মসজিদ ইমামতি করেছেন, তার এত পেরেশানি ছিল, তিনি বাজারে গিয়ে লোকদেরকে এরকম ধরে ধরে নামাজের মধ্যে নিয়ে আসতেন, ধরে ধরে নামাজে নিয়ে আসতেন, দিনের মাহফিলে এইভাবে নিয়ে আসতেন। হ্যাঁ, এত দাওয়াতি কাজ তিনি করেছেন, বিরাট সংখ্যক লোকের মধ্যে দিন এসেছে, এবং তিনি সুবহানাল্লাহ তিনি একটি দোয়া করতেন, এই দোয়াটা হতো তাওয়াফানি মুসলিম ওয়া আলহিকনি বিসালিহিন, আল্লাহ আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করেন আর আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ, তার ইন্তিকালের সময় তিনি রেডি হয়ে গেছেন, তিনি বলছেন যে আমি, আমার সময় হয়ে গেছে, আমি এখন চলে যেতে হবে, তিনি শুয়ে গেছেন, আর একটু পরে একটু মুস্কি হাসি দিয়েছেন আর বলছেন ওয়ালাইকুম সালাম, এরপরে তিনি চলে গেছেন কালিমা পড়তে পড়তে। তিনি ফেরেশতা দেখেছেন, তারা সালাম দিয়েছেন, কারণ হাদিস সহি হাদিসে আছে যে নিককারের মৃত্যুর সময় ফেরেশতারা সালাম করে ঘরে ঢুকেন তাজিমের সাথে। সুবহানাল্লাহ, এই দিনের কাজকে আল্লাহ এত পছন্দ করে, এই কাজে যদি আমরা জড়িত না হই, মানুষকে দিনের দিকে নিয়ে আসি, এই তরিকায় করবেন না ওই তরিকায় করবেন, এটা আমার বড় কনসার্ন নয়, কিন্তু আমরা মানুষকে দিনের দিকে আনতে হবে এবং গুনাহ থেকে সরাতে হবে, কুফরি রাস্তা থেকে সরাইতে হবে। আজকে কুফরি সংস্কৃতির সকল জায়গায় এই আকিদার মধ্যে দুর্গতি, বিভিন্ন দিবস উপলক্ষে, বিভিন্ন ফাংশন উপলক্ষে, বিভিন্ন উৎসব উপলক্ষে যে সমস্ত মুনকার, গান বাজনা, বেহায়া, বেহরমতি সমাজের যুবকদের চরিত্রকে বিনষ্ট করে দেওয়ার জন্য আপনার ডিজিটাল যুগে, এই ডিজিটাল টেকনোলজির মাধ্যমে, যেভাবে ইন্টারনেটের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে আমাদের যুবক যুবতী, দেশের জাতির সমস্ত বরবাদ হয়ে যাচ্ছে, আর আমরা এভাবে বসে চুপ করে থাকবো? আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। কাজে এই কাজ করার জন্য সিদ্ধান্ত নিতে হবে, যে যে তরিকায় পারি, যে তরিকা ভালো লাগে, যে ব্যক্তিগতভাবে ইস্তেমাই ভাবে আমরা এই কাজ করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মালাদুল আবদি মাউলাহু ইযা দামাতহু দুনিয়াহু ইযা নাযালাত বিহিল বালওয়া ওয়া আরখা লাইলু বালওয়াহু মালাদুল আবদি মাউলাহু ইযা